السلام عليكم ورحمة الله وبركاته. أشكر أبو خلاص أنا أسف كابر سما درس كده لكن فيديو من أصلاً أفتح الدنيا. أنا عبد الرحيم كابر أسف كده جينيش تذا كابر إيطاليا في مالتي بارباس كونفنشن أوبن. مياكو بند سبت رشيدا. أبغى أسف كده أنا جاي أوبن تا أفتح الدنيا من أصلاً إيطاليا بيتر جاتا دارونا ربنا خبر أسف. তো এর করতে পারবেন এবং রান্না গরম গ্রিল সব কিছু করতে পারবেন তার আগে আমি আমার অ্যাড্রেসটা একটু দেখা দিচ্ছি যারা আমার চ্যানেলটা দেখবেন সময় টেরাসে সাবস্ক্রাইব করে দিবেন ব্ল্যাক এন্ড রেড করে দিবেন আপনাদের মতামত জানা দিবেন আর এখানে দেখেন আমার দোকানের নাম সময় টেরাস দোকান নাম্বার 4 দোকান নাম্বার 139 140 141 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্যান ফোর ঢাকা 1205 এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স রহিম ইসকার ওটার নিস্তালে আমাদের দোকান আমার নাম আব্দুর রহিম এই তিনটে নাম্বারটা হটলাইন নাম্বার দুটো নাম্বার ইমো WhatsApp ভাইবার আছে আপনারা যোগাযোগের মাধ্যমে প্রোডাক্টটা সারা বাংলাদেশে নিতে পারবেন তো আজকে আমি এখানে যেই এই ওভেনটার বিস্তারিত বলবো আপনাদেরকে এই ওভেনটা কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কিভাবে এটার মধ্যে কি করতে পারবেন এটা ফিশ গ্রিল আর সহকারে মাছ মাংস কাবাব জালি কাবাব বডি কাবাব সব কিছু করা যাবে মাছ গ্রিল করা যাবে মুরগি গ্রিল করা যাবে কেক বিস্কিট বানানো যাবে এটার ভিতরে পিজা তৈরি করা যাবে আইসক্রিম তৈরি করা যাবে এখানে দেখেন আপনি সব কিছু ছবি দেওয়া আছে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলবো না এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এখানে 11টা বেকারির আইটেম আপনারা সব কিছু করতে পারবেন দেওয়া আছে তার ভিতরে ব্যতিক্রম আরো কিছু যদি আপনারা পাউরুটি বন রুটি তারপর আপনারা স্যান্ডউইচ তৈরি করেন এটার ভিতরে তারপরে মনে করেন যে বাদাম বাজা পপকর্ন বাজা এটারও অপশন এর ভিতর আছে এই যে দেখেন গ্রিল এখানে মুরগি গ্রিল একটা বাইরে থেকে গ্রিল কিনতে গেলে 5 7 800 টাকা লাগে একটু দেখেন এই যে দেখেন আমার কথার কাছে কি মিল আছে নাকি দেখেন এই যে পাউরুটি দেখেন এখানে হলো মাছ মাছ গ্রিল করার জন্য মুরগি গ্রিল করার জন্য এখানে এই যে দেখেন বিস্কিট বানানোর জন্য কেক বানানোর জন্য চেনরুসের জন্য পাউরুটির জন্য খাবার গরমের জন্য এখানে দেখেন মানে আপনার আইসক্রিম তৈরি করার জন্য এই যে দেখেন এখানে পিজা তৈরি করার জন্য মানে এই ওভেনটার ভিতরে এক কথা হলো 120টা আইটেম হবে 120টা আইটেম আপনার এই ওভেনটার ভিতরে তৈরি করতে পারবেন তার ভিতরে এই ওভেনটার ভিতরে যে আপনারা এখানে একটা গ্রিল দেখছেন এটার ভিতরে হলো মাংসর কাবাবটা আপনারা মানে বানানোর জন্য শুকনা শুকনা করে জরজরা হবে তারপরে মাছ কাবাব করার জন্য এটার ভিতরে বাদাম বাজার জন্য পপকর্ন বাজার জন্য চাউল বাজার জন্য এটার থেকে আপনারা মাছের যে চর্বিগুলা নেবেন বা তেলগুলা নেবেন যখন আমরা অনেক সময় মনে করেন বিভিন্ন ধরনের মাংস থেকে তেলটা জড়াই শুকনা শুকনা করে সেই তেলটা জড়ানোর জন্য এই যে দেখেন এখানে ট্রেটা আছে এই ট্রেটা থাকবে এইখানে এইখানে ট্রেটা দিবেন এই এই জিনিসটা এখানে থাকবে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা হলো কিন্তু একটা এটার ভিতরে হলো আপনার ফিশ গ্রিল আর বলা হয় এটার ভিতরে দিয়ে দিবেন যা কিছু আছে আমরা মনে করেন মাছ চর্বিওয়ালা মাছ খাইতে চাই না অনেক সময় তো ছোট ছোট করে যদি আমরা বাইজা খাইতে চাই এটার ভিতরে দিয়া আপনারা এই যে রডটা এখানে ঢুকাবেন এটার সাথে গ্রিলও আছে গ্রিলও করতে পারবেন আপনারা এখানে একটা সুন্দর করে লাগা দিবেন এখানে একটু এই যে লাগা দিবেন লাগা দিয়া এই দরজাটা আটকা দিবেন এখানে চারটা কয়েল আছে এই যে দুইটা কয়েল ওই যে নিচে আর একটা দুইটা কয়েল উপরে দুইটা কয়েল এই ওভেনটা বডিটা হলো আপনার ট্যাপটু নন স্টিক করা ভিতরে দেখেন ফ্যান আছে এই যে দেখেন ফ্যান আছে এবং লাইট আছে মানে এই যে ফ্যানটা আমি চালা আপনাদেরকে দেখাবো যখন আপনি এখন মনে করেন এটার ভিতরে ধরেন আপনি মাছ আপনি এটার ভিতরে ভাজবেন বা মনে করেন পপকর্ন বাজবেন এখন এই যে ট্রেটা দিয়ে দিলেন ট্রেটা দেওয়ার পরে আপনি চালু করে দেবেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখেন টাইম দিয়ে দিলাম আমি 10 মিনিট এই যে দেখেন গ্রিলের ফাংশন এখানে মানে কয়েলের ফাংশন এই হলো আপনার উপরের থেকে দুইটা কয়েল হিট হবে নিচের থেকে একটা কয়েল হিট হবে এইখানে দিলে আপনার উপরে দুইটা হবে নিচের দুইটা হবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন চারটা কয়েল হিট হবে এটা হলো আপনার টেম্পারেচার 170 শুরু করে 150 200 250 যখন আপনি মাছ বাজবেন তখন 200 টেম্পারেচার দেন এইখানে হলো আপনার এই যে গ্রিলের ফাংশন এই যে দেখেন গ্রিলটা ঘুরতে আছে আপনারা একটু দেখেন গ্রিলটা ঘুরতে আছে এই যে দেখেন মানে এইভাবে ঘুরে 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 আপনার যে মনে করেন মাছটা আপনি যখন কাবাব করতে চাইবেন বা মাংসটা কাবাব করতে চাইবেন বাদাম ভাজতে চাইবেন এইভাবে আপনার জিনিসটা হবে মানে এইভাবে হবে আপনি এইভাবে করতে চাইলে একদম ইজিভাবে করতে পারবেন এবং এটা যে টাইমটা দিবেন টাইম মতন হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার কোনো বন্ধ করতে হবে না
এখানে গড়ি আছে দেখেন গড়ির কাটার মতন এটা বন্ধ হয়ে যাবে এটা সম্পূর্ণ বন্ধ আপনি দিয়ে একটা বাইরে কাজে চলে যান অফিসে যান কোনো সমস্যা নাই এখন এই জিনিসটার ভিতরে যখন আপনি মনে করেন যে এইটা হলো এই ফিক্স গিয়ারটা হলো আপনার মানে অপশনগুলো আছে এই অপশনটা আপনি ট্রেটা যখন বাইরে করতে যাবেন এখনো লাগবে তার এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা লাগবে ওলা আপনার এই স্ট্যান্ডটা বাইর করার জন্য এই যে এখানে যখন আপনার এই স্ট্যান্ডটা বাইর করবেন তখন হলো এই জিনিসটা দিয়ে বাইর করতে হবে এটা গরম থাকবে এই স্ট্যান্ডটা দিয়ে এখন আমি এটা আপনাদেরকে দেখা দিলাম এটার ভিতরে যখন আপনি গ্রিল করবেন মুরগি গ্রিল করবেন তো মুরগি গ্রিল করবেন গ্রিল করতে হলে এই ধরনের আপনার এই যে দেখেন গ্রিলের স্ট্যান্ড আছে এই হলো আপনার গ্রিলের স্ট্যান্ড দুইটা স্ট্যান্ড থাকবে যখন আপনারা গ্রিল করবেন তখন এই স্ট্যান্ডটা আপনাদের এখানে লাগাতে হবে লাগা এখানে দুটো নাট আছে এই নাটটা টাইট দিতে হবে আপনাদের এই যে দেখেন এখন গ্রিলটা আমি লাগাই দিলাম এখানে এই যে গ্রিলটা লাগাই দিলাম এখন আমি গ্রিল অপশনে চলে গেলাম যখন আপনি মুরগিটা দিবেন তখন এই ট্রেটা কিন্তু আপনি বাই করার জন্য গরম থাকবে স্ট্যান্ডটা দিয়ে বাই করা যাবে এবং এখানে আপনার এই যে দেখেন এই স্ট্যান্ডটা আবার এই এখানে ঢুকা দেবেন এখন আপনি গ্রিল করার সময় এখানে আমি আপনাদের যদি দেখাই এই যে দেখেন গ্রিলটা ঘুরতে আছে এখানে ফ্যানের অপশন আছে যখন আপনি গ্রিল করবেন মুরগির কালারটা করবেন কালারের জন্য এখানে আপনি ফ্যানের মধ্যে দিতে হবে আমি আপনি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওই যে ফ্যানটা চলতে আছে ওই যে দেখেন গ্রিলটা ঘুরতে আছে এবং ফ্যানটা চলতে আছে এই ফ্যানটার বাতাসটা যখন গ্রিলের ভিতরে ঢুকবে তখন মাংসটার ভিতরে কালার হবে ব্রাউন কালারটা আসবে যেটা আপনার বাইরে থেকে কিনে খায় পুরা পুরা কালারটা আসবে আর ফ্যানটা যদি না দেন তাহলে সাদা থাকবে আবার এখানে যখন আপনি কেক করবেন এখন গ্রিল আপনার মনে করেন হয়ে গেছে আপনি এখানে 40 মিনিট টাইম দিলেন টেম্পারেচার 250 দিলেন কয়েলের ফাংশন কিন্তু আপনি 4টে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনার এই গ্রিলটা হয়ে যাওয়ার পরে এটা অটো বন্ধ হয়ে যাবে গ্রিলটা আপনি বের করে নিলেন একদম ইজিভাবে এই গ্রিলটা আপনি বের করে নিলেন গ্রিলের কাজ শেষ আপনার এখন ট্রেল কাজ শেষ এই ট্রেলটার কাজ আপনার এখানে শেষ আপনি মনে করেন এখন এই যে এইটার কাজ আপনার শেষ হয়ে গেলো আপনার আর কোনো এখানে প্রয়োজন নেই এখন আপনি আপনি এই যে যখন খাবার তৈরি করবেন বা গরম করবেন যে কোনো খাবার আপনি তৈরি করবেন বা গরম করবেন এই স্ট্যান্ডটা এখানে দিতে হবে এখানে দেওয়ার পরে এক যে কোনো আপনি কেকের মূল বা যে কোনো বাটি এই স্ট্যান্ডার উপর আপনি বসা দিতে হবে একটা পিজা তৈরি করবেন বা একটা কেক তৈরি করবেন এখানে আপনার মনে করেন 1 পাউন্ড করে আপনার 3 পাউন্ডের একটা কেক তৈরি করা যাবে 3 পাউন্ডের এই যে দেখেন এই ধরনের কেকের মূল আপনি দিয়ে দিলেন দিয়ে আপনি মনে করেন এখানে টেম্পারেচার আপনি মনে করেন যে এইটার কোনো অপশন নাই খালি এইটার অপশনটা আছে ফ্যানের অপশনটা এই যে ফ্যানটা ছাড়বেন আর এখানে আপনার টেম্পারেচার মনে করেন আপনি এখানে 200 দিয়ে দিলেন বা 180 দিয়ে দিলেন এখানে কয়েলের ফাংশনটা দিয়ে দিলেন 4টা টাইম দিয়ে দিলেন আপনি মনে করেন 20 মিনিট এই 20 মিনিট পর আপনার কেকটা হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার বন্ধ করতে হবে না সেম এইভাবে আপনি যত ধরনের আপনি খাবার তৈরি করেন এত সেম ধরনের এই স্ট্যান্ডার উপরে দিতে হবে এবং এই স্ট্যান্ডার হলো আপনার একমাত্র খাবার গরম কেক বিস্কিট বানানোর জন্য পিজা তৈরি করার জন্য যত ধরনের আপনি মনে করেন আর এখানে যে এই জালিটা এটার ভিতরে যা যা করতে পারবেন সে সবগুলো কিন্তু এখানে আপনার অপশনটাও আছে এবং এই ওভেনটা দেখেন এখানে দেখেন এই যে প্যাকেটটা আমরা দেখা দিচ্ছি এটা 36 হিটার এই যে 836 মডেল নাম্বার BC এবং 1600 ওয়াটের 220 ভোল্টে চলবে এই যে দেখেন এখানে লেখে আছে আপনার মাছ গ্রিলে তো সরকার মুরগি গ্রিল আর যত ধরনের অপশনগুলো ফ্রিজ গ্রিলার সরকার নিয়াকর এই ওভেনটা আপনারা বাজারের সম্পূর্ণ লেটেস্ট এটা আরও ধরেন 3 বছর আগে মার্কেটে আসছে কিন্তু এখনও এটা 2025 সাল পর্যন্ত এই ওভেনটা সাইজে প্রচুর পরিমাণ থাকবে লেটেস্ট কেন এইটার মতন বাজারে এত উন্নত মানের কোয়ালিটি ওভেন আর কোনোটা নাই এটা দেখেন কালারটা দেখেন এখানে রেড কালারের ভিতরে কত সুন্দর করে এবং আপনার ভিতরে কিন্তু ট্যাপলো ননস্টিক করা এটার ভিতরে জল টল যদি আপনাদের অনেক সময় রান্না বান্না করতে গেলে ছিটা যাবে সেটা কিন্তু যাবে না সেটা গেলে আপনারা যদি এটা যদি ডলা দেন সুন্দর মুছা ফেলাইতে পারবেন আর এটার ভিতরে লাইট আছে কনভেনশনাল লাইট আছে ফ্যান আছে যেগুলোর ভিতরে লাইট ফ্যান নাই সেগুলো কিন্তু অনেকে ওই যে পেস্টিস পেস্টিস খোঁজে পেস্টিস হলো এখন যে পেস্টিস ওই পেস্টিস কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পেস্টিস না এবং ইংল্যান্ডের পেস্টিস না পেস্টিস চায়নার থেকে আছে ওটা একটা লাইট ফ্যান কিছুই নয় আর ওগুলো সিলভার কালার ওগুলো কালার কিন্তু নষ্ট হয়ে যাবে
এখানে আপনারা দেখেন ওভেনটা পিছনে কিন্তু গরম হাওয়া বের হওয়ার জন্য এখানে বাতাস আছে এই যে ছিদ্র করা আছে এই যে দেখেন এই সাইডেও আছে এই সাইডেও আছে দুই সাইডে আছে মানে গরম হাওয়া বের হওয়ার জন্য আপনার ছিদ্র আছে আবার সাইডের দিকে আছে এই 36 সিটার ওভেনটা সম্পূর্ণ বাজারের কোয়ালিটি এটা মালয়েশিয়ান একটা ওভেন এটা চাইনিজ ব্র্যান্ড না আপনারা যারা এই ওভেনটা দিয়ে ঘরের বিভিন্ন জিনিস আপনারা রেস্টুরেন্টের জিনিস না কিনে খেয়ে নিজেরা তৈরি করে কিনা খাইবেন এবং নিজেরাই ঘরে সব কিছু বানাইবেন বাচ্চাদের জন্য তাহলে এই ওভেনটা নিতে পারেন তো ওই ওভেনটার বিস্তারিত কিন্তু আমি একবার সব কিছু ভাঙ্গে আপনাদেরকে দেখা দিলাম বুঝাই দিলাম এটার আমরা ওয়ারেন্টি গ্যারেন্টির কথা বলছি এটা 2 বছর আপনার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে 2 বছরের মধ্যে যদি আপনি ওভেনটা আপনারা নষ্ট করতে পারেন আমরা সেই ক্ষেত্রে 2 বছরের মধ্যে সম্পূর্ণ চেঞ্জ করে ওয়্যার লাগুক টাইমার লাগুক যে কোনো কিছু লাগুক এটার বডি কিন্তু 2 বছরে নষ্ট হবে আমরা নতুন দিয়ে দিব 5 বছর সম্পূর্ণ সার্ভিস ফ্রি পাবেন তাহলে মোট হলো কয় বছর 7 বছর এটার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এই যে দেখেন এখানে ক্যাটালগ বই আছে এটার তারপরে এখানে ওয়ারেন্টি কার্ড আছে আমরা সব কিছু এখানে দিয়ে দেবো এবং কোম্পানিটা হলো মিয়াকো আপনারা মিয়াকোর জিনিস কিনতে হলে সময় এটা আসতে হবে আমার এই শোরুমটা কিন্তু মিয়াকো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমার এখানে কিন্তু অনেক ওভেন আপনারা একটু দেখেন একটা 22 লিটার থেকে শুরু করে 100 লিটার পর্যন্ত আপনারা ওভেন পাবেন আমার এখানে মাইক্রো ওভেন কনভেনশন ওভেন গ্রিল ওভেন টোস্টার ওভেন যত ধরনের ওভেন চান সব ওভেন এই সময় এটা আসতে পেয়ে যাবেন আর আমরা আপনাদের জন্য আমার সময় এটা থেকে আমার চ্যানেলটা যারা দেখবেন তাদের জন্য এই পিজা প্যানটা কেক প্যানটা গিফট দিলাম আপনাদেরকে ওভেনটার প্রাইস বাজারে যা আছে সেম আমার কাছে তা পাবেন ইনশাল্লাহ আশা করি আরও 200 টাকা কম পাবেন এই ওভেনটার প্রাইস বর্তমান বাজারে হলো আপনার 8500 টাকা 8500 টাকা আমি আপনাদের জন্য রাখছি 7800 টাকা 7800 টাকা কেক প্যানটা ফ্রি এটা হলো আমার চ্যানেলের যারা দেখবেন যারা সাবস্ক্রাইবার করবেন তাদের জন্য এই একটা কেক প্যান কিনতে গেলে 200 টাকা এই 200 টাকার জিনিসটা গিফট অনেক ভাই বন্ধু আছেন সম্মানী যারা আছেন অনেকে বলবেন ভাই অন্য অন্য চ্যানেলে তো একই জিনিস দেওয়া আছে একই দাম দেওয়া আছে তা আপনার দোকানের চ্যানেল থেকে আপনি নিজে কি গিফট করলেন এই জন্য আমি একটা কেক প্যান আপনাদেরকে গিফট করলাম 200 টাকা দামে তো আশা করি আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে পারবেন আমাদের শোরুমে যারা আসবেন আমি আবারও অ্যাড্রেসটা দেখা দিচ্ছি আমার এই যে দেখেন মিয়াকো মিয়াকোর পাসগুলো সবসময় অ্যাভেলেবল হয়ে দেখি সুমায়া ট্রেডার্স আমার দোকানের নাম এবং দোকান নাম্বার 4 দোকান নাম্বার 139 140 141 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জ্ঞানপুর ঢাকা 12 শপ 5 এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজার এখানে সিটি কমপ্লেক্স আপনারা যারা চিনতে অসুবিধা হবে আমার সুমায়া ট্রেডার্স পেজ আছে ফেসবুক আছে সুমায়া ট্রেডার্স নামে আপনার আপনারা গুগলে ঢুকলে পেয়ে যাবেন এবং ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সুমায়া ট্রেডার্স সিটি কমপ্লেক্স দেখবেন একবার সোজা আপনারা সংক্ষেপে আমার দোকানে চলে আসতে পারবেন আর এখানে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলো আমাদের থাকবে ভিডিওতে আপনারা নাম্বারগুলোতে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু